माननीय মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানাতে আমার মা দুটি কিডনি খারাপ এবং সবার জন্য রাজ্যবাসীর জন্য সাহায্য চাই। আমার মা যেন সুস্থ হয়ে ওঠে। সবাই সবাই দেখবেন, মা মরে গেলে মা ফিরে পাবো না। সবাই সবাই মা মতন করে সুস্থ করে উঠবেন, সাহায্য করবেন যেন সুস্থ হয়ে ওঠে। মা অসুস্থ, 4 বছর ধরে চিকিৎসা থেকে বঞ্চিত। এবার মায়ের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সহ গোটা রাজ্যবাসীর কাছে সাহায্যের আর্জি জানালো নাবালক ছেলে। হ্যাঁ, বলছিলাম উদয়পুর মহারানী হঠাৎ কলোনি এলাকার আব্দুল হাসানের স্ত্রী জাহানারা বেগমের কথা। গত 4 বছর ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন তিনি। জানা গেছে আব্দুল হাসান পেশায় একজন রাজমিস্ত্রি, কাজ করে যা টাকা রোজগার করেন তা দিয়ে স্ত্রী চিকিৎসা করাবেন তো দূরের কথা, সন্তানদের নিয়ে ঠিকমতো সংসার চলে না। জাহানারা বেগম অসুস্থ হয়ে পড়ায় যা জমানো টাকা ছিল সব টাকা চিকিৎসা বাবদ শেষ হয়ে যায়। বর্তমানে আব্দুল হাসান অর্থহীন হয়ে পড়ায় স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না। কিডনি জনিত রোগে আক্রান্ত স্ত্রীকে চিকিৎসা করাতে না পেরে রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন আব্দুল হাসান। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে সংসার চাপের কারণে কম বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দেয়। সে বিবাহ সূত্রে স্বামীর বাড়িতে বসবাস করছে। জাহানারা বেগমের নাবালক ছেলের পড়াশোনাও লাটে উঠেছে। কম বয়সেই সংসারের হাল ধরার চেষ্টা করলেও বয়সের কারণে কাজে নিচ্ছে না কেউ। নিরুপায় হয়ে মাকে সুস্থ করে তুলতে মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে সাহায্যের আর্জি জানালো নাবালক ছেলে। আমার স্ত্রী আজাদ দীর্ঘ 4 বছর ধরে কিডনির জনিত রোগে ভুগতে আছে। তো মনে করেন আমি তো দিন মজুর কাজ করি, তো কাজ করে আর সংসার যে টাকা ইনকাম এই টাকা ধরে সংসারে চলে না। তো এই আজকে 4 বছর ধরে রুগী লইয়া দৌড়াদৌড়ি করতেছে, এই অবস্থাছে। কিন্তু আর পাঁচ আছে না, এতদিন তো কম ছিল, ওষুধপত্র বহুত জায়গা চিকিৎসা করেছি, কিন্তু ঘরে বাড়িতে একটা গরু ছিল, গরুটাও বেঁচে রয়েছি। এখন বিটে বাড়ি ছাড়া আর কোনো কিছু নেই। তো এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই দিচ্ছে আমার স্ত্রীর যাতে উন্নত মানের চিকিৎসা হয়, ওই জন্য আমাদের কিন্তু সাহায্য সহযোগিতা করে। আপনার স্ত্রী কী হয়েছে? আমার স্ত্রীর 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। বর্তমানে কি ওষুধপত্র? বর্তমানে ওষুধপত্র বলতে কিছুই করতে পারতেছি না। এখন জিবি হসপিটালে নিয়ে ভর্তি আছিলাম, ওখান থেকে আপনার কিছু অঙ্কার ডায়ালিসিসের মাধ্যমে কিছু সুস্থতা ইয়া করছে। এখন কিছু যতদিন বাসে নাইলে কিডনি ট্রান্সফার করতে হইব, আর নাইলে এখন আপাতত ডায়ালিসিস করতে হইব। এখন সরকারি সাহায্য যাচ্ছে নাকি? সরকার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার স্ত্রীর যাতে উন্নত মানের চিকিৎসার জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। রাজ্যবাসীর কাছে অনুরোধ, সবাই যেন আমার এই অনুরোধটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।